এপিএস আলমগীর হোসেন শিমুর ভাইয়ের কাছে, যিনি আমাদের নিরাপদে রাখার জন্য সম্ভাব্য করোনা ইনফেক্টেড পেশেন্টদের ক্লোজ কন্ট্যাক্টে থেকে আমাদের দেশের প্রবেশদ্বার নিরাপদে রাখেন, কর্তব্যরত আছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার আর্মড পুলিশ ডিভিশনে। শিমুর ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। শিমুর ভাই, আপনি তো কর্তব্যরত আছেন এয়ারপোর্টে, এয়ারপোর্টের পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, বিমানবন্দরে আমাদের কার্যক্রম চলছে, তবে এটা খুবই সীমিত পরিসরে কাজ চলছে। কারণ আপনি জানেন যে আসলে ওইভাবে আগে যে লার্জ স্কেলে কাজ হতো, যে ব্যস্ততা, কর্মব্যস্ততা, সেটা কিন্তু ওইভাবে নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে যে কিছু পারমিটেড ফ্লাইট আসছে, তো সেগুলোতে বিভিন্ন যাত্রীরা আসছে, মালামাল আসছে, জরুরি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই কিন্তু এখানে জাস্ট আমরা খালাস হচ্ছে এবং যাত্রীরাও আসছে। তো খুবই সীমিত পরিসরে এখন বিমানবন্দরে কার্যক্রম চলছে, কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের মতোই আছে। কারণ আমরা যেহেতু ফিজিক্যাল সিকিউরিটি এবং পুরো বিমানবন্দরের নিরাপত্তা দিতে হয়, সেজন্য আমাদের নিরাপত্তা কিন্তু আগের মতোই ডিপ্লয়মেন্ট আছে। তার মানে ফ্লাইট বেশিরভাগই বন্ধ আছে এখন? হ্যাঁ, ফ্লাইট বেশিরভাগই বন্ধ আছে, এটা সরকারি নিষেধাজ্ঞাও আছে, এটা তো আপনারা জানেন। জি, আমি দেখেছিলাম যে লেকে আপনাদের ওখানে যারাই বাইরে থেকে এসেছে সবারই কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হতো এবং হোম কোয়ারেন্টিনে থাকতে হতো, সো ওইটার একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন ছিল। ওই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন যে ওই গাইডলাইনটাতে আপনারা কিভাবে কাজটা করেছেন, কিভাবে নিরাপত্তাটা নিশ্চিত করেছেন। এটা হচ্ছে যে এখানে সবাইই আপনার দুই ধরনের যাত্রী আমরা এখানে আগমনী স্বাগত জানিয়েছি। যেমন যারা মিক্সড ফ্লাইটের যাত্রী ছিলেন, তারা এখানে অনেক সময় দেখা গেছে যে নিয়মিত ইমিগ্রেশনের মাধ্যমে বেরোয়েছেন, সেইখানে ইমিগ্রেশনের আগে তাদের বডি টেম্পারেচার সহ চেক করার জন্য স্বাস্থ্য বিভাগের একটা আলাদা ব্যবস্থা ছিল, সেখানে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কাজগুলো করেছি। তো পাশাপাশি যেসব ফ্লাইট ডেডিকেটেড ছিল ইতালি থেকে যাত্রী অথবা অন্য জায়গা থেকে যেখানে করোনা সংক্রমণ বেশি, সেই সমস্ত যাত্রী যারা এসছেন তারা কিন্তু বে এরিয়াতে বিমানটা যেখানে লক করেছে, যেখানে পার্কিং করেছে, সেখান থেকে ওই সমস্ত যাত্রীদেরকে কিন্তু আলাদা বাসে করে নিয়ে সেটা অফিসিয়াল হোম কোয়ারেন্টাইন প্লেস, যেটা আমাদের হাজি ক্যাম্পে স্থাপন করা হয়েছে, সেখানে কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। ফলে দুই ধরনের যাত্রী আমরা হ্যান্ডেল করেছি। একটা হচ্ছে যে নর্মাল যারা এসছে তাদেরকে আমরা বিমানবন্দরের ভিতরে টেম্পারেচার এবং প্রাথমিক চেকিংগুলো করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। আর দ্বিতীয় শ্রেণীর যারা বেশি সংক্রমিত এলাকা থেকে এসছে তাদেরকে কিন্তু আমরা এয়ারপোর্ট টার্মিনাল বিল্ডিং এ আনিনি, কারণ এখানে অন্যদের সংক্রমণ হওয়ার সুযোগ ছিল, এবং তাদেরকে আমরা বে এরিয়াতে যেখানে পার্কিং করেছে বিমান সেখান থেকে তাদেরকে নিয়ে অফিসিয়াল হোম কোয়ারেন্টাইন, যেখানে হাজি ক্যাম্প, সেখানে আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। যে হোম কোয়ারেন্টিনের ব্যবস্থাটা যে আপনারা নিশ্চিত করেছেন সেটা তো সবার নিরাপত্তার স্বার্থেই করেছেন, তো ওইটার কি কোনো পরবর্তীতে ফলো আপ ছিল বা ওইটার সাথে কি আপনারা কোনোভাবে সংশ্লিষ্ট? না, আমরা বিমানবন্দরের কার্যক্রমটাই মূলত দেখি। সেখানে সংশ্লিষ্ট থানা বা যে এলাকায় তার পাসপোর্টের ঠিকানা দিয়ে আছে সেই জায়গায় কিন্তু তার বাড়িতে পুলিশ গিয়েছে, এগুলো লোকাল যে প্রশাসন আছে তারাই কিন্তু এগুলো দেখভাল করছে। অফকোর্স, আপনারা খুব চমৎকার একটা সেবা দিয়ে একেবারে ফ্রন্টলাইনে থেকে আসলে আমাদের মতো সাধারণ জনতার নিরাপত্তাটা নিশ্চিত করেছেন, এবং সেটার জন্য অবশ্যই আমরা আমাদের তরফ থেকে, সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাদেরকে স্যালুট জানাই। আপনি খুবই ব্যস্ত থাকেন, এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদের জন্য এই সময়টুকু বরাদ্দ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দীপ্ত টিভির দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে তাহলে প্লিজ
হ্যাঁ, আমরা আসলে একটা জাতীয় একটা সংকটের মধ্যে আছি। আসলে করোনা শুধু জাতীয় সংকট নয়, এটা আসলে আন্তর্জাতিক সংকট, যেটা এপিডেমিকের জায়গায় প্যান্ডেমিক বলা হচ্ছে। তো আসলে এটা একটা বৈশ্বিক মহামারী হিসেবে আপনারা সবাই জানেন। তো এখানে কিন্তু আসলে এটাকে এত বড় একটা ইস্যুকে হেলায় ফেলায় বা ঢিলে ঢালাভাবে দেখার সুযোগ নাই। কারণ হচ্ছে যে এখানে প্রাইমারি যদি ক্ষতিগ্রস্ত আমি যদি কাউকে বলি, তাহলে আমি নিজেই কিন্তু প্রথমে ক্ষতিগ্রস্ত হব এবং এরপর আমি আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করব। সুতরাং